করোনায় দীর্ঘ বিরতির পর নোয়াখালীতে ক্রিকেট খোর প্রিমিয়ার লীগ সিপিএল অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে শুক্রবার সকাল 8টা থেকে শুরু হওয়া ক্রিকেটের ব্যতিক্রমী এই আয়োজন চলে সারাদিন। এ নিয়ে চতুর্থবারের মতো নোয়াখালী জেলায় সিপিএল এর আসর জমে। এবারের সিপিএল এ চ্যাম্পিয়ন হয় নর্দার্ন নোয়াখালী। আসরটি দারুণভাবে উপভোগ করেছেন ক্রিকেট খোর গ্রুপের সদস্যরা। প্রত্যেকটা ম্যাচেই খুবই ঠান্ডা উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। প্রতি বলেই সিক্স বাইর ফোরের বলেই দেখা গিয়েছে ব্যাটসম্যান আবার ব্যর্থ হয়েছে, উইকেট নিয়েছেন, বলাররা বুড়ো উল্লাস করেছে, পাশাপাশি সবাই সম্প্রীতির একটা মিলনমেলার মধ্যে আজকের এই ক্রিকেট খোর প্রিমিয়ার লীগ নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ওভারঅল সব দিক থেকেই ভালো লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, এটার অনুভূতিটা অনেক বেশি। আমি এর আগেও এখানে খেলেছিলাম, এর আগে সিপিএল আয়োজন করেছে সাথে মানুষ, তো ওদের কারণে এখানে ছুটে আসি। আর সিপিএল আমাদের জন্য একটা মিলন মেলা মতো, এখানে সব জেলার ছেলেরা আসে, তো আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগেও খুব ভালো লেগেছিলো, এবার খুব পরিপাটি আয়োজন হয়েছে। আর স্টেডিয়ামে হওয়ার কারণে আরও সুন্দর পরিবেশ, একদম চারিদিকে আপনার মাঠময় মাঠ, আর আমরা যে কোনো জায়গায় গিয়ে বসতে পারতেছি, আমাকে যে কোনো জায়গায় গিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারতেছি, সবাই গল্প আড্ডা পুরো দিন আমাদের মধ্যে যে একটা ভালোবাসা, যে একটা ভালোবাসা, যে একটা মিশ্রণ, ক্রিকেটীয় মিশ্রণ, এই যে এটা আমাদের আসলে মানে পরম পাওয়া একটা। নোয়াখালী সিপিএল বলতে আসলে অন্যরকম ইমেজ থাকে সিপিএল এর, বিশেষত হলো এটা ক্রিকেট স্টেডিয়ামে করা হয়, যার কারণ এই সিপিএলগুলো পোলাপান যারাই আসে খুব এক্সাইটেড থাকে ক্রিকেট খেলার জন্য। আর সবচেয়ে বড় জিনিস হলো তারা চারটা সিপিএল এই পর্যন্ত করছে, প্রত্যেকটা স্টেডিয়ামে করছে, এটা তাদের বিশেষত্ব। তবে আমি অ্যাডমিন হিসাবে খুব ভালো লাগে, একটা সিপিএল স্টেডিয়াম হচ্ছে, ছেলে পেলে খেলছে, এটা দেখে শান্তি। তো আমি এই টাইপের সিপিএল এর জন্য খুবই 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 শুভেচ্ছা এবং শুভকামনা জানাই তারা প্রত্যেক বছর যাতে এরকম নোয়াখালীতে বিভিন্ন স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামে সিপিএল গুলো হয়। এবারও ক্রিকেট খোর ফেসবুক গ্রুপের সদস্যদের অংশগ্রহণে সিপিএল এর প্রতিটি দল গঠন করা হয়। সারা দেশ থেকে ক্রিকেটাররা নোয়াখালী সিপিএল এ খেলতে আসেন। নোয়াখালী জোন আমাদের ক্রিকেট খোরের একটা শক্তিশালী জোন, তারা প্রতি বছরই আপনার স্টেডিয়াম ধরে ধরে করে এরকম। তারা এই নিয়ে চতুর্থবারের মতো সিপিএল আয়োজন করছে এবং প্রত্যেকবারই তারা এক একবার মানে এক একটা আসর এক একটা আসরকে ছাড়িয়ে যায়। তো আমি, আমার প্রথম ভাগ্য হলো নোয়াখালীতে আসার, আমি খুব এনজয় করছি আজকের দিনটা, আর যা দেখছি মানে খুবই সুন্দর খেলা হচ্ছে, খুব সুন্দর আয়োজন হয়েছে এখানে। আমাদের ক্রিকেট গ্রুপের অগ্রযাত্রা শুরু হয় 2013 সালে, আর নোয়াখালী জোনের অগ্রযাত্রা শুরু হয় 2017 সালে। 2017 সালে প্রথম আমরা বেগমগঞ্জে আমাদের প্রথম সিপিএলটা করি, 2018 এবং 2019 সালে আমরা আমাদের সিপিএলটা মাইতি শহীদ বুলের স্টেডিয়ামে করি। এরপর 2020 সালে আমরা করোনার কারণে করতে পারিনি, 2021 এসে আমরা এবারও বুলের স্টেডিয়ামে করতে পারিনি কারণ সেখানে করোনা ডেডিকেটেড হসপিটাল হয়েছে। আর 2021 আমরা এরপর এখন এখানে বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়ামে করি। এ পর্যন্ত আমার আপনার সিপিএল খেলা হয়েছে 7টায় ঢাকা সেন্টার সিপিএল থেকে, আমার প্রথম এই ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত। এরপর থেকে আপনার নোয়াখালী এই চতুর্থ আসরে 3 নম্বর আসরে আমি অ্যাটেন্ড করতেছি। তো প্রত্যেকটা সিপিএলে আপনার এই নোয়াখালী সেন্টার সিপিএল যেটা অনেক সুন্দর আয়োজন করছে। আমি ইমতিয়াজ আহমেদ মোর্শেদ, ক্রিকেট খোর গ্রুপের সাথে আছি সেই 2014 আগ থেকে, গ্রুপের প্রথম থেকে আছি। আজকে আমি গেস্ট হিসেবে আসলাম, একটা সুন্দর একটা উৎসব মুখর দিন, বেশ ভালোভাবে খেলা হচ্ছে, এইরকম একটা আয়োজনের জন্য আয়োজক কমিটির ভালো ধন্যবাদ পেতে পারে। ক্রিকেট প্রেমীদের কয়েকজন 2013 সালে ফেসবুকে ক্রিকেট খোর নামে একটি গ্রুপ ক্রিয়েট করেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট দল ও খেলোয়াড়দের সমর্থন দিয়ে বিভিন্ন পোস্ট করা হতো। বর্তমানে ফেসবুকে ক্রিকেট খোরের সদস্য সংখ্যা প্রায় 4.5 লাখ। ক্রিকেট চর্চার পাশাপাশি তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে ক্রিকেট খোরের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট খোর গ্রুপের অ্যাডমিনগণ। ক্রিকেট খোর আসলে অনলাইন থেকে যাত্রা শুরু, সো অনলাইনে আমাদের ব্যাপ্তিটা আসলে অফলাইনের চেয়ে অনেক বেশি। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে নিয়মিত ক্রিকেট নিয়ে যত হালনাগাদ তথ্য আছে, লেখা আছে, এগুলো যায়, যাতে সাধারণ মানুষকে আমরা খুব দ্রুত ক্রিকেট বিষয়ক খবরগুলো আগে পৌঁছাই দিতে পারি, আর যেটার পেছনে আমাদের আসলে স্বেচ্ছাসেবী খাটছে অনেকজন, স্বেচ্ছাসেবী কাজ করতেছে, তারা লিখছে, আর সাথে সাইড বাই সাইড আমাদের যে অন ফেসবুক গ্রুপটা আছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রত্যেক সময় লেখালেখি যাচ্ছে। আমরা ইয়াং চাচ্ছিলাম, ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট, এরা যাতে কীভাবে ফিউচারে যদি কেউ সাংবাদিক হতে চায় সেটার একটা খসড়া প্রস্তুতি হয়ে যায় আমাদের এখানে এটা। আর অনলাইনে আমরা বিভিন্ন সময় কুইজ কম্পিটিশন করি, বিভিন্ন লাইভ কুইজ আছে, বিভিন্ন সাক্ষাৎকার করি, এছাড়া অন্য অন্য বিভিন্ন ধরনের কুইজ হয়, এগুলো হচ্ছে অনলাইনে। আর অফলাইনে আমরা আসলে গত 2-3 বছর ধরে আসলে বিস্তৃত ছড়াচ্ছি, আমাদের এই সিপিএল হয় যার মাধ্যমে বিভিন্ন এলাকার প্লেয়াররা একটা গেট টুগেদার টাইপ করে, একটা পরিচয় বাড়ে সবার, প্লাস আমরা হচ্ছে
পাশাপাশি শীতে শীত বস্ত্র বিতরণ করি, বন্যার্তদের মাঝে আমরা বিভিন্ন খাবার বিতরণ করেছি। এবার রমজানে আমরা হচ্ছে ঢাকায় সাভারে ছিন্নমূল শিশুদের মধ্যে আমরা ইফতার বিতরণ করেছি, ঈদের জামা বিতরণ করেছি, এবং আমাদের বেশ কয়েকটা উপজেলায়, বাংলাদেশের বেশ কয়েকটা জেলার উপজেলায় আমাদের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় ক্রিকেট ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় আয়োজন হয়েছে। সো মোটামুটি আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে ইনশাল্লাহ একটা ক্রিকেট একাডেমি করার, এবং কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুরের একটা বেশ বড় বৃক্ষরোপণ অভিযান হয়েছে, ব্লাড গ্রুপ ক্যাম্পিং হয়েছে। সো আমরা মোটামুটি ওভারঅল চেষ্টা করে যাচ্ছি তরুণ সমাজকে এভাবে এরকম বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত করে তাদেরকে যে নেতিবাচক জিনিসগুলো থেকে দূরে রাখার জন্য। এই ক্রিকেট খেলার মাধ্যমে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষজন এবং সাধারণ মানুষজন তারা হচ্ছে একটি প্ল্যাটফর্মে এসে নিজেদের যে ভালো ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা সেটা তারা প্রদর্শন করে। আমরা যে ক্রিকেট খোরে যে বিভিন্ন সিপিএল আয়োজন করি, এই সিপিএলগুলো আমরা বিভিন্ন জেলায় আয়োজন করি। দেখা যায় আমাদের প্রায় 25টির মতো অ্যাক্টিভ জোন আছে দেশে এবং বিদেশে। তো এই জোনগুলো নানা সময় বছরের নানা সময়ে সিপিএল আয়োজন করে। সিপিএলের পুরো মিনিং হচ্ছে ক্রিকেট খোর প্রিমিয়ার লিগ। তো এই প্রিমিয়ার লিগে দেখা যায় বিভিন্ন অঞ্চল থেকে ক্রিকেট খেলে এমন প্লেয়াররা আসেন। পাশাপাশি আমরা দেখা যায় যে ক্রিকেটের না খেললেও অনেকে আমরা যারা গ্রুপের সাথে জড়িত আছি তারা বিভিন্ন জেলা থেকে আসি, এসে আমরা এখানে একটি মিলন মেলায় পরিণত হয় এই সিপিএল। এবং আমরা সারাদিন হচ্ছে খেলাধুলা, খাওয়া দাওয়া এবং অনেক সময় কুইজ হয়, আমরা সম্মাননা প্রদর্শন করি মুক্তিযোদ্ধাদের, অনেক সময় কবিতা আয়োজন করা হয়। তো এর মাধ্যমে আমরা আসলে একটি খুব উৎসবমুখর দিন পালন করি এই সিপিএলের মাধ্যমে। শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমকে মন থেকে ভালোবাসে এরকম কিছু সমর্থকদের নিয়ে আমাদের ক্রিকেট খেলার যাত্রা শুরু হয় 2013 সালে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে ক্রিকেট সমর্থকদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের বেশ ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ক্রিকেট খোরের। এবং সেই প্ল্যাটফর্ম থেকেই এখন প্রতিটা জেলাতে আমাদের ক্রিকেট খোরের জোন রয়েছে। ক্রিকেট খোরের অন্যতম উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মকে বিভিন্ন ধরনের বাজে নেশা, মাদক এবং জুয়া হইতে বিরত রাখার একটা আহ্বান জানানো, এবং সেই দিকটাতে অনেকটাই সফল আমরা। আমাদের ক্রিকেট খোরের বিভিন্ন জোনে প্রায় সব মিলে 1000-এর মতো অ্যাক্টিভ মেম্বার আছে যারা সবসময় ক্রিকেটকে মাঠে এবং মাঠের বাইরে প্রসারিত করে যাচ্ছেন। আমাদের দেশের বাইরেও কিন্তু জোন আছে, তাদেরই মতো একটা জোন আমাদের এই নোয়াখালী জোন। আশা করব আসলে সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে। ক্রিকেট খোর নামটার ব্যাপারে বলি, আমরা আসলে সবসময় ক্রিকেটকে ভালোবাসি এবং ক্রিকেটটা অনেকটা নেশার মতো হয়ে গিয়েছে, ক্রিকেট ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। সো ওই খোর নামটাকে আমরা পজিটিভ অর্থে রূপায়ণ করার জন্যই ক্রিকেট খোর নামটা রেখেছিলাম। আসলে আমরা সবসময় ক্রিকেট দেখি, এটা অনেকটা নেশার মতোই। সো সেই দিক থেকে ক্রিকেট খোর নামটা আমরা দিয়েছিলাম এবং অনেকটাই সঠিক যথার্থতা পেয়েছি আমরা এই ক্রিকেট খোর নামটাতে। অনেক ক্রিকেট প্রেমী পেয়েছি যারা আসলে ক্রিকেটটা নেশার মতোই তাদের কাছে। সো ওই দিক থেকে চিন্তা করলে ক্রিকেট খোর নামটা আমাদের কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছিল। ক্রিকেট খোর সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা অবগত আছেন, এবং আমরা প্রতি বছর 11 জানুয়ারি আমাদের ক্রিকেট খোর প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটা বড় গেট টুগেদার করি যেখানে সারা বাংলাদেশ থেকে সব মেম্বাররা আসে এবং সেই সাথে ক্রিকেট বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট প্লেয়াররা এসে থাকেন। একসময় আমাদের মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলামরা আমাদের প্রোগ্রামে এসেছিলেন এবং আমাদের প্রোগ্রাম সম্পর্কে অবগত আছেন শাহরিয়ার নাফিস সহ তাসকিন আহমেদ, আরও বেশ কিছু প্লেয়ার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছেন নাজবুল আবেদিন ফাহিম স্যার, ওসমান গনি স্যার, যারা ক্রিকেটকে পর্দার পিছনে থেকে কাজ করেন, এরা আমাদের প্রোগ্রামে এসেছিলেন এবং আমাদের সম্পর্কে অবগত আছেন, সবসময় আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন কীভাবে আরও ভালো পরিকল্পনা করলে কিংবা আরও কার্যক্রম কীরকম হলে সুন্দর হয়, তারা সবসময় আমাদেরকে সাজেশন দিয়ে থাকেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর আছেন ববি স্যার, উনিও আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন তদারকি করেছেন। তো আমরা এই দিক থেকে অনেক আনন্দিত। স্টেডিয়ামে ক্রিকেট খেলার শখ আছে, সুযোগ পাচ্ছেন না, এমন ক্রিকেট প্রেমীদের জন্য ক্রিকেট খোর গ্রুপ উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। এই গ্রুপের সদস্য হওয়ার মাধ্যমে সিপিএল খেলার সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ থেকে ক্রিকেটের বিশাল একটি সংগঠনে পরিণত হয়েছে ক্রিকেট খোর। সিপিএল এর মাধ্যমে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার ক্রিকেট প্রেমীদের একত্রিত করে ক্রিকেট চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। বেগমগঞ্জ স্টেডিয়াম থেকে রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, নোয়াখালী।